আর রাধারানী বড়িমাইকে পেয়ে বললেন, বড়িমাই এসো আমার ঘরে, মনের কথা বলি জান বড়িমাই, আজ যখন এসেছো তোমার কাছে দুটো মনের কথা আমি বলবো বড়িমাই, কিন্তু কথা দাও আজ আমি যা বলবো তুমি আমায় তুমি কাউকে বলবে না। জান বড়িমাই, এই অভাগিনী রাধারানীর মনের কথা দেখুন মা, কত কষ্ট কত যন্ত্রণা সেও রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন, আজ দুঃখ প্রকাশ করছে বড়িমায়ের কাছে। বড়িমায় কথা শোনো, আমি কহিতে ডরাই যে মর মনের আঙ্গিনা বিদেশ নাম্বরি নীল
বসত করি নীল বসন পড়িতে দেয় না জান বড়িমায়, নীল বসন পড়িতে মানা গগনে পানি চাইতে মানা, কৃষ্ণ নামের আদি অক্ষর ক পর্যন্ত বলতে মানা, নয়নে কাজল পড়িতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, যদি সুন্দর করে বেণী বাঁধি ওই পাপ নানদিনী ছুটে এসে বলে ওরে কলঙ্কিনে, সুন্দর করে বেণী বেঁধেছিস ওই বেণীর মধ্যে বেণী মাধবকে লুকিয়ে রেখেছিস, আমার বেণী খুলে দেয় জানো বড়িমা, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে সর্বক্ষণ রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানের মধ্যে আমি ভিজা কাষ্ঠ দিই, আর যখন উনান থেকে ধোঁয়া বাহির হয় আমি সেই ধোঁয়ার ঝোলে বসে বসে কাঁদে, ভাগো রাধারানী বললেন জটিলা কটিলা কৃষ্ণ বাগিনী, এ কথাটা কি সত্য মা? না, জটিলা কটিলা কৃষ্ণকে বড় ভালোবাসে, হয়তো আপনারা বলবেন ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে কেন যমুনায় পাঠাতেন না, কারণ আছে বাবা, জটিলা কটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছে, তাকে যদি যমুনায় পাঠায় ওই যমুনার ঘাটে গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে ভগবান ছুটে আসবে রাধার কাছে, আর ওই যমুনার ঘাটে রাধা গোবিন্দের যুগল হবে, তাই জটিলা কুটিলার মনে বাসনা ওই যুগল খানি যেন আমার ভাঙা ঘরে, জটিলা কুটিলা জানে ভগবান তো ভক্তির চোখের জল সইতে পারে না, রাধারানীকে আমরা যত কষ্ট দেব রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দ সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে, আর যেই রাধার কাছে ছুটে আসবে আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে, আর আমরা কি করবো জানো, আমরা ঘরে বসে যুগ দর্শন পাব, আমরা ঘরে বসে যুগ যুগ দর্শন পাব, আমরা ঘরে বসে যুগ Stop!